ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গণতান্ত্রিক শক্তির লড়াইটা সহজ লড়াই নয়, মৌলিক পার্থক্য রয়েছে। অস্ত্র শস্ত্র রাষ্ট্র ক্ষমতা সব কিছু নিয়ে সে আপনার আক্রমণ করে, আর আমরা জনগণকে নিয়ে সেই আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করি এবং সেখানে আমরা বিজয় অর্জন করার চেষ্টা করি। সেই জায়গাতে আমি বিশ্বাস করি যে আমাদের নেতা জনক তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অনেক দূরে গিয়ে গেছি। সবচেয়ে বড় যে সাকসেস আমার কাছে মনে হয় সেই সাকসেসটা হচ্ছে যে আজকে আমরা সমগ্র দেশের মানুষকে এক করতে পেরেছি। সমস্ত রাজনৈতিক চিন্তার যে মানুষগুলো বাম ডান সবটা কিন্তু এক জায়গায় নিয়ে এসে ফেলেছি, এটা আপনারা খেয়াল করে দেখবেন। এরপর সেটা তার নেতৃত্বে হয়েছে, একদিকে বাম রাজনৈতিক দলগুলো ডান রাজনৈতিক দলগুলো যারা কোনো মাঝখানে সেন্ট্রিস্ট আছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু এখানে একেবারে সাকসেসফুলের দিকে হয়ে গেছে। এখন শুধুমাত্র চূড়ান্ত বিজয় অর্জন করা, এবং আমার কাছে মনে হয়েছে যে শুধু দেশে নয় বাইরেও যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাদেরকেও আমরা কিন্তু আমাদের যে চাওয়া আমাদের যে জনমানুষের যে চাওয়া আমরা যে আপনার আমাদের গণতান্ত্রিক অধিকারটাকে ফিরে পেতে চাই, আমরা যে এখানে আপনার আমাদের ভোটিং রাইটসটাকে ফিরে পেতে চাই, ওই জায়গাটার সঙ্গে তারাও কিন্তু আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং তারা তাদের কথা বলছেন, তারা তাদের কাজগুলো করছেন। এটা নিঃসন্দেহে মনে করি যে আমরা আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক সাহেবের নেতৃত্বে আমরা এই অর্জনটুকু সম্ভব হয়েছে। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা যারা দলের বাইরে থেকে কাজ করি, যে আপনারা করছেন যেটা দলের বাইরে থেকে যারা কাজ করছেন, আপনারা সাধারণ মানুষের মধ্যে এই বোধটাকে আরও দ্রুত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা, মানুষকে আরও দ্রুত ঐক্যবদ্ধ করার চেষ্টা করা। এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা অত্যন্ত আশাবাদী, আমরা আশাবাদী যে প্রতিদিন আমাদের সমর্থক বাড়ছে। আগে আমাদের একটা সভা করতে হলে সমাবেশ করতে হলে আমাদের কর্মীদের কারণে বেশি অ্যাক্টিভ হতে হতো, এখন সাধারণ মানুষ চলে আসছে নিজেরাই, সাধারণ মানুষরা পার্টিসিপেট করছে। এই যে আমার যে ছেলে মেয়েরা এখানে তাদের বাবাকে হারিয়েছে, বাবাকে খুঁজে পাচ্ছে না, চোখ হারিয়েছে, যাদের অঙ্গ হানি হয়েছে, এদের যে আহাজারি আমরা শুনলাম যারা শুনে আসছি গত কয়েক বছর ধরে, আমার বিশ্বাস তাদের এই অশ্রুধারা এই আত্মত্যাগ কখনোই ব্যর্থ হবে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই এই শুনবেন এবং আমাদেরকে সেই দ্রুততার সঙ্গে আমাদেরকে সাফল্যের দিকে নিয়ে যাবেন যেন আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি।